এখানে কিন্তু প্রচুর এই ধরনের ভিলা পেয়ে যাবেন, তাও আবার কম দামে। মানে এটা কিন্তু একেবারে কলকাতার কাছেই প্রিমিয়াম একটা লোকেশন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে কলকাতার বুকে, কলকাতার এতটা প্রিমিয়াম লোকেশনে এত কম দামে এই ধরনের ভিলা আপনাদেরকে আমি প্রেজেন্ট করতে চলেছি, দেখাতে চলেছি। তো ভিডিওটা একদম স্কিপ করবেন না, আপনারা কিন্তু একদম অবিশ্বাস্যকর দামে এই ধরনের ভিলা পেতে চলেছেন। তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটা পুরো দেখার পর। এই হলো ভিলাটার আউটলুক, 4 বেডরুম উইথ কার পার্কিং, একটা স্টাডি রুম থাকবে এক্সট্রা। এই ভিলাটা যেটা আছে এটা 2.5 কাঠা জমির উপরে আছে। তো চলুন, এই থাকছে ভিলাটার মেন এন্ট্রান্স। আর এই যে সাইডে এই যে একটা রুম দেখতে পাচ্ছেন, রুম করা রয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন আপাতত অফিস ঘর হিসাবে রয়েছে, কিন্তু এটা কিন্তু কার পার্কিং হিসাবে আপনি ইউজ করবেন। মানে বুঝিয়ে দিই ব্যাপারটা কেমন ভিতর থেকে দেখতে। তো এই আমরা এন্ট্রি করছি, এই দুই সাইডেই কিন্তু আপনার জায়গা থাকছে প্রচুর। এটা গার্ডেনিং করা আছে, আর এই গাছগুলো সবে নতুন লাগানো, ওই কারণে এখনও ছোট আছে। তো গার্ডেনিং করা আছে দেখতে পাচ্ছেন। আর এই থাকছে মেন গেট, যেটা কিনা ক্লপসিবল গেট লাগানো আছে সিকিউরিটি পারপাস। তার সাথে থাকছে একটা সুন্দর দরজা মোটা গেজের, এই দরজাটা থাকছে সেগুন কাঠের। আর এই আমি ঢুকে এলাম, শুরুতেই থাকছে একটা ডাইনিং স্পেস, আর এখানে থাকছে ওপেন কিচেন, মডিউলার করা রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে দাদাকে দেখছেন রান্না করছে, এই দাদাই এখন এই ঘরের সমস্ত ডেকোরে মানে পরিচর্যা এই দাদাই করে। এই ডাইনিং এরিয়াতেই আপনার দেখুন লেফট সাইডে থাকছে একটা কমন ওয়াশরুম, রাইট সাইডে থাকছে একটা বেসিন। এই হচ্ছে বেসিনটার লুক কিছুটা এরকম। ঠিক তার ডান সাইডে থাকছে একটা স্টোরেজের জায়গা, এখানে যেমন ফ্রিজ লাগানো রয়েছে, এই সমস্ত ফার্নিচার কিন্তু এগুলো নতুন। যা কিছু দেখবেন সমস্ত কিছু রেডি অবস্থায় পাবেন, মানে সমস্ত কিছু লাগানো অবস্থাতেই পাবেন, আর সবই কিন্তু নতুন। আচ্ছা, এই থাকছে আপনার একটা স্টোরেজের জায়গা, এটা থাকছে একটা সিঁড়ির ঘর উপরে যাওয়ার জন্য, এটা হচ্ছে মেন দরজা যেখান থেকে আমি ঢুকলাম। ঢোকার পর এই হলো কিচেন, আর এই বাঁদিকটাতে থাকছে একটা বেডরুম, আর এখানে ডান দিকেও একটা রুম থাকছে, এটা আমি আসছি। তার আগে আপনাদেরকে বেডরুমটা একবার দেখিয়ে নিই। এই যে বেডরুমে ঢুকলাম, বেডরুমে ঢুকে এই থাকছে কিছুটা লুকস, একটা কিং সাইজ বেড আছে, ক্রস ভেন্টিলেশন আছে, এসি লাগানো আছে, আর উপরটা দেখুন জাস্ট ওয়াও কন্ডিশনে আছে। উপরে সিলিং, ফলস সিলিং করা আছে, সমস্ত ফার্নিচার কিন্তু লাগানো অবস্থাতেই পাবেন, এগুলো সমস্ত ফিটিং অবস্থাতেই এই ভিলাটা বিক্রি। তো এটা একটা কোম্পানির প্রজেক্ট। সামনেই দেখতে পাচ্ছেন কাভার্ড লাগানো আছে, এখানে কাভার্ড দেওয়া রয়েছে, এখানে ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে, আর এই হচ্ছে একটা দরজা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর। তার সাথে থাকছে অ্যাটাচ ওয়াশরুম, এই থাকছে অ্যাটাচ ওয়াশরুম, পুরো একদম ওয়াও কন্ডিশন, দারুণ ওয়াশরুম থাকছে একটা। এই রুম থেকে বেরিয়ে আমরা চলে যাব ওই সামনের রুমটাতে, দেখুন জাস্ট একবার দেখুন, এটা হচ্ছে গেস্টদের বসার জায়গা, লিভিং এরিয়া। তো একটা আপনি দেখতেই পাচ্ছেন কেমনভাবে এটাকে সাজানো হয়েছে, আশা করি আপনাদের দেখে তাক লেগে যাচ্ছে যে এত সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই যে ভিলাটা দেখাচ্ছি এটা আপনাদের কেমন লাগছে। এখানেও এসি বসানো রয়েছে, ঝাড় লাগানো রয়েছে, এখানে টিভি ইউনিট লাগানো রয়েছে টিভি সমেত, আর এখানে একটা সোফা সেট দেখতে পাচ্ছেন পুরো একদম কালার কম্বিনেশন করা। এই হচ্ছে সেগুন কাঠের দরজা, এদিকেও এই যে এন্ট্রান্সটা রয়েছে এটাতেও কিন্তু আপনি ক্লপসিবল গেট পেয়ে যাবেন। চলুন এবার চলে যাব উপরে, এটা কিন্তু টাইগার গ্রানাইট বসানো আছে দেখতেই পাচ্ছেন, এই গ্রানাইটটা খুবই কস্টলি। এই চলে এলাম ফার্স্ট ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে এসে ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি বাহাতে একটা বেডরুম আছে, এই সোজাসুজি একটা বেডরুম আছে, আর ডান দিকে একটা বেডরুম আছে। চলুন ফার্স্টে এই পাশের বেডরুম দিয়ে শুরু করা। এই ঢুকে গেলাম বেডরুমে, এসি লাগানো আছে, আর এটা হচ্ছে এই বেডরুমের ডেকোরেশন দেখতে পাচ্ছেন, ফলস সিলিং করা আছে, ওয়ার্ড্রপ লাগানো আছে, দারুন দারুণ দারুণ, এটা কি বলবো আপনাদেরকে। তার সাথে ক্রস ভেন্টিলেশন, যেটা সবকটা বেডরুমেই আপনি পেয়ে যাবেন, ক্রস ভেন্টিলেশন করা আছে। এই থাকছে অ্যাটাচ ওয়াশরুম এই বেডরুমের সাথে,
এই বেডরুমের সাথেও একটা অ্যাটাচ ওয়াশরুম থাকছে, বিশাল বড় একটা ওয়াশরুম, সমস্ত ফিটিংস লাগানো অবস্থাতেই পাচ্ছে। এই বেডরুম থেকে বেরোলাম, বেরিয়ে সোজা আসলাম ডান হাতে, মানে এই যে সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে এই ডান হাতে থাকছে আরেকটা ওয়াশরুম, যেটা কিনা কমন ওয়াশরুম, ফার্স্ট ফ্লোরে কমন ওয়াশরুম, গিজার বসানো আছে, সমস্ত ফিটিংস লাগানো অবস্থায় পাচ্ছে। এই ওয়াশরুমের ঠিক এই পাশেই থাকছে একটা বেডরুম, এই ঢুকে গেলাম আরেকটা বেডরুমে, দেখুন এই বেডরুমটাতেও এসি বসানো আছে, উপরে পাখা লাগানো আছে, আর এটা হচ্ছে এই বেডরুমের ফলস সিলিং, ওয়াও কন্ডিশন পুরো। এটাও দেখুন ক্রস ভেন্টিলেশন আছে এই বেডরুমটাতেও, আর হাওয়া, এই পর্দাটা দেখে হয়তো বুঝতে পারছেন যে কীভাবে হাওয়া হচ্ছে এখান থেকে, দারুণ দারুণ দারুণ। আর এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা লোকেশন আছে, যে লোকেশনের কোনো কথা হবে না, আর এমন একটা দামে দিতে চলেছি যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এই বেডরুমে এই যে ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন, এই বেডরুম থেকে বেরিয়ে এই সিঁড়ি দিয়ে উপরে গিয়ে ছাদেও কিন্তু একটা আপনাদের জন্য আকর্ষণীয় জিনিস দেখার থাকছে, সুতরাং ভিডিওটা একদম স্কিপ করবেন না, আপনাদেরকে আমি ছাদে নিয়ে গিয়েও দেখাবো যে আকর্ষণীয় জিনিসটা কি। তো চলুন তার আগে আমি আপনাদেরকে এই বেডরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে একটা বেডরুম, এটারও ফলস সিলিং করা আছে দেখতেই পাচ্ছেন, দারুণ বেডরুম। তার সাথে একদম মন কাড়া একটা আপনাদেরকে জায়গা দেখাই, এই দেখুন এটা হচ্ছে বিশাল বড় একটা কভার্ড ব্যালকনি, দেখুন এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, যেটা দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে, এটা আপনি অবসর সময় এখানে বসে কাটাতে পারেন। জাস্ট ভিউটা একবার দেখুন, এটা একদম রাস্তার সামনেই কর্নার প্লট আছে, দারুণ পজিশন, দারুণ ভিউ, চমকের পর চমক। রেডি হয়ে যান, এই চলে এলাম ছাদে, দেখতে পাচ্ছেন ছাদটা একদম অপূর্ব দৃশ্য এই ছাদের থেকে। এই সামনেই কিন্তু থাকছে লেক, ঠিক আছে, এটা পুরো চাই সাইড দিয়ে আপনার জকিং ট্র্যাক করা রয়েছে, মানে জকিং ট্র্যাকে তৈরি করা হচ্ছে, কাজ চলছে, এটার পুরো চাই সাইড দিয়ে জকিং ট্র্যাক থাকবে। এখানে সব থেকে আকর্ষণীয় জিনিস বলি, ছাদটা এতটাই বড় বা এত সুন্দর ছাদটা, ছোটোখাটো পার্টি কিন্তু আপনি এই ছাদেই করে নিতে পারবেন। তার সাথে সব থেকে আকর্ষণীয় জিনিস, এই যে নিচের এই যে ছোট ছাদটা দেখছেন, এটা চাইলে আপনি কাঁচ দিয়ে ঘিরে রুফটপ গার্ডেন করে নিতে পারেন, তো এটা সম্পূর্ণটাই আপনার শখের উপরে। আপনাদের এই ভিলাটা দেখে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন। এবার আপনাদেরকে লোকেশন আর দাম বলে দিই, এখানে ভিলা শুরু হচ্ছে মাত্র 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 48 লাখ থেকে। তবে এবার আপনাদেরকে একটু বিষয়টা বুঝিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন ওয়েল ডেকোরেটেড যে ভিলাটা আপনাদেরকে দেখালাম, এই ধরনেরই ভিলা পাবেন, কিন্তু ফার্নিচার ছাড়া, গ্রানাইট ছাড়া, বা মার্বেল করা থাকবে না, টাইলস থাকবে, তো এক একটার এক এক রকম দাম আছে, 48 লাখ থেকে শুরু আছে। তো এরকম ধরুন 48 লাখ টাকায় প্রচুর এই ধরনের এখানে ভিলা এখন রেডি হচ্ছে, কাজ চলছে জোর কদমে, দেখতে পাচ্ছেন প্রচুর ভিলা পেয়ে যাবেন। ভিলার ডিটেলসটা জানার জন্য এখনই ভিডিওতে দেওয়া এই নাম্বারটাতে ফোন করুন, ফোন করে কথা বলুন। আর ভিলার লোকেশনটা আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে টালিগঞ্জ কবরডাঙ্গা থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে থাকছে আপনার এই ভিলা প্রজেক্টগুলো। আপনি এখানে প্রচুর ভিলা পেয়ে যাবেন, আপনার পছন্দ মতো ভিলা বানাতে পারবেন, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিলা বানাতে পারবেন, আপনি চাইলে এই ধরনের ভিলাও বানিয়ে নিতে পারবেন, বা আপনি এটাও কিনতে পারচেস করতে পারেন। এখানে সমস্ত ভিলা কিন্তু SBI লোন অ্যাপ্রুভ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা। এটা একটা গেটেড সোসাইটি, এটার ভিতরেই আপনাদেরকে আমি ওই ভিলাগুলো দেখাচ্ছিলাম।